সরকারের একটা নাটক আছে, সঙ্গে সঙ্গে সিআইডি লাগিয়ে দেয়, মানে সব জিনিস চাপা দেওয়া হয়। এই ধরনের যারা দুষ্কৃতকারী, মাফিয়া, গ্যাংস্টার, আন্তর্জাতিক যোগ, বিশেষ করে পাকিস্তানের সঙ্গে যাদের যোগ আছে, এটা কোনো ছোটোখাটো ব্যাপার নয়। সেই জন্য কেন্দ্রীয় কোনো এজেন্সি দিয়ে তদন্ত হওয়া উচিত। তা না হলে কেন পশ্চিমবঙ্গে বারবার এই ধরনের টেররিস্টরা, অ্যান্টি সোশ্যালরা আর তারা এসে ঘাঁটি গাড়ে কেন? কারণ এখানকার জায়গাটা হচ্ছে সবচেয়ে সেফ, কেউ গায়ে হাত দেবে না, পুলিশ জানলেও কিছু করবে না, এরাই এখানকার সরকারের সম্পদ। তৃণমূল সাংসদ সৌগত রায় আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। সৌগতবাবু, আপনি শুনলেন যে দিলীপ ঘোষ ঠিক কি বলেছেন, আপনার প্রতিক্রিয়া? আমার প্রতিক্রিয়া হচ্ছে যে দিলীপবাবু নির্বোধের মতো কথা বলছেন। কে গ্যাংস্টার, কোথায় ঘাঁটি গাড়বে সেটা তো তাদের ব্যাপার। ওরা তো মধ্যপ্রদেশের গোয়ালিয়র থেকে এসেছিল, গোয়ালিয়র তো বিজেপি শাসিত রাজ্য মধ্যপ্রদেশে। দিলীপবাবু যেখানে কৃতিত্ব দেবার সেটা দিলেন না, যে এসটিএফ তারা দুজন দুষ্কৃতীকে তারা এনকাউন্টার করলো, তাতে একটা আবাসনের মধ্যে একটি সাধারণ মানুষের ক্ষতি হলো না। এই যে এসটিএফ এর অসাধারণ অপারেশনের জন্যে দিলীপবাবু তো তাদের অভিনন্দন জানানো উচিত ছিল। এই যে কার্তিক চন্দ্র ঘোষ এসটিএফ এর ইন্সপেক্টর, তিনি গুলি খেলেন, গুলি খাওয়ার রিস্ক নিয়ে উনি বাড়িটায় ঢুকেছিলেন, তার দ্রুত আরোগ্য কামনা করা উচিত ছিল দিলীপ ঘোষের, তা করেন। আসলে দিলীপ ঘোষের মতো বিরোধী দলের হেরে যাওয়া নেতারা যতদিন আছেন ততদিন এই গ্যাংস্টাররা একটু সুবিধা পাবে। মমতা ব্যানার্জির সরকার গ্যাংস্টার এখানে এলে, খবর পেলে তাকে নির্মূল করে দেবেন, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। অনেক ধন্যবাদ আপনাকে। জ্ঞান মনস্তং ব্রহ্ম, সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। জ্ঞান মনস্তং ব্রহ্ম, সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।